মিঠুন চক্রবর্তীর প্লেন দেখতে দেখতে আজকে আরেকটি কুচবিহার এয়ারপোর্টের ভিডিও নিয়ে চলে আসলাম। তো পিছনে একটি প্লেন দেখা যাচ্ছে, তো এটা হলো একটি প্রাইভেট জেট বিমান, পার্সোনাল। তো এরকম প্লেন আগে কখন দেখিনি সামনের থেকে, আজকে তোমাদেরকেও দেখাবো। এই প্লেনে কিন্তু পাখা নেই, পাখা দেখা যায় না, পাখাটা কিন্তু ভিতরে রয়েছে। যেগুলো বড় বড় যে এয়ারবাসগুলো রয়েছে সেরকম টাইপেরই কিছু একটা, তো সেটা আজকে তোমাদেরকে দেখাবো। শুনলাম যে মিঠুন চক্রবর্তী কুচবিহারে জনসভা রোড শো করতে এসছেন। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। মিঠুন চক্রবর্তীর প্লেন দেখতে দেখতে কুচবিহার কলকাতার যাত্রীবাহী বিমানও কিন্তু চলে আসলো, সেটা একবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। কলকাতা থেকে কিন্তু যাত্রীবাহী বিমান এই মুহূর্তে কুচবিহার এয়ারপোর্টে নামলো, সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম। ইন্ডিয়া ওয়ান এয়ার সংস্থা, 9 সিটের প্লেন, এটা এখন টেক অফ করবে, সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তারপর শেষে মিঠুন চক্রবর্তীর বিমান যখন টেক অফ করবে সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, ঠিক আছে। তোমাদের কিন্তু দেখালাম যে কলকাতা টু কুচবিহার যাত্রীবাহী বিমান টেক আপ করলো, আর এখন এয়ারপোর্টে রয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিমান, সেটা আর কিছুক্ষণ পরেই এই বিমানও টেক আপ করবে, সেটাও তোমাদেরকে একবার দেখাচ্ছি। ফ্রেন্ডস, এখন চলে আসলাম কুচবিহার বামুনহাট রেললাইনে। এখানে আর কিছুক্ষণ পরেই অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিমান কিন্তু কুচবিহার এয়ারপোর্ট থেকে উড়ে যাবে। তো সকাল 10টার সময় বিমান নেমেছিল, এখন বিকাল প্রায় 4টা বেজে গেছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর বিমান উড়ে যাবে সেটা ভিডিও করতে। আর তিনি কিন্তু কুচবিহারে এসেছেন ভোটের প্রচারে, তো বিজেপি প্রার্থী যে নিশীথ প্রামাণিক তার সমর্থনে তিনি আজকে কুচবিহারে দিনহাটা পুন্ডিবাড়িতে রোড শো করছেন, তার জন্য তিনি কিন্তু কুচবিহারে এসেছেন। তিনি যে বিমানে এসেছেন এটি কিন্তু প্রাইভেট জেট, ঠিক আছে। এই বিমানে কিন্তু অনেক ফেসিলিটি আছে। তো ফ্রেন্ডস, অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিমান কিন্তু আর কিছুক্ষণ পরেই ছেড়ে দিবে। আর প্লেনটি দেখো যে পিছনে কিন্তু গোল আকৃতির কিছু একটা আছে, তো এই প্লেনে কিন্তু পাখা দেখা যাচ্ছে না, হয়তো সেটার ভিতরে আছে।
এবং বিমান কিন্তু এখন টেক অফের জন্য একদম তৈরি। তো ফ্রেন্ডস, সামনে যে গাড়িটি তোমরা দেখছো আসছে সেটাতে কিন্তু অভিনেতা মিঠুন চক্রবর্তী আছে, মানে আমাদের মহাগুরু এমজি। তো ফ্রেন্ডস, মিঠুন চক্রবর্তী কিন্তু এখন গাড়ি থেকে নামছে, সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে এক্সক্লুসিভ ভিডিও দেখাচ্ছি।